নিজেকে ইউনিভার্স বস বলে পরিচয় দিতেই সবথেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ক্রিস গেইল। একসময় তার ব্যাটেও শোভা পেত ইউনিভার্স বস লেখা স্টিকার। বাধা হয়ে দাঁড়ায় আইসিসি, স্টিকারটি ব্যবহারের ক্ষেত্রে বছর দুয়েক আগেই গেইলকে নিষেধাজ্ঞা দেয় তারা। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার পলিসি অনুযায়ী ক্রিকেটারদের পোশাকে বা ক্রিকেট সামগ্রীতে ব্যক্তিগত ব্র্যান্ডিং বা কোনো বার্তা ব্যবহারের সুযোগ নেই, যে নিয়মের গ্যারাকলে গেইলকে ছেঁটে ফেলতে হয় ইউনিভার্স শব্দটি। এখন তার ব্যাটের স্টিকারে লেখা থাকে শুধুই দ্য বস। তবে মাঠের ভেতরে এবং বাইরে বরাবরই বিনোদনময় এই তারকা মজা করে বললেন আইসিসির নির্দেশনা মেনে চললেও ক্রিকেটের সত্যিকারের বস তিনি নিজেই। সেন্ট লুসিয়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় টি টোয়েন্টির পর পুরনো সেই প্রসঙ্গে আবারও জিজ্ঞেস করা হয় গেইলকে। 38 বলে 67 রান করে ম্যাচ জিতিয়ে গেইল বললেন আইসিসি নয়, আমি ক্রিকেটের বস। তিনি বলেন এখানে শুধু লেখা দ্য বস, আসলে তো এটা ইউনিভার্স বস। তবে আইসিসি চায় না ইউনিভার্স বস ব্যবহার করি, তাই সংক্ষিপ্ত করে শুধু দ্য বস করে নিয়েছি, কারণ আমি তো ক্রিকেটের বস। গেইলকে তখন বলা হয় আইসিসি তো টেকনিক্যালি ইউনিভার্স বস, তারাই তো ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। স্বভাবসুলভ হাসিতে গেইলের উত্তর, না না তারা নয় আমি, আইসিসি নয় টেকনিক্যালি আমি ক্রিকেটের বস। মাঠের ক্রিকেটে সত্যিকারের বস তার শ্রেষ্ঠত্বে আরেকটি পালক যোগ করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে। শুধু ম্যাচ জেতানো বিধ্বংসী ইনিংসই নয়, এই ম্যাচে তিনি পূরণ করেছেন টি টোয়েন্টিতে 14,000 রান। তার ধারের কাছেও নেই আর কোনো ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ 10,836 রান গেইলেরই সতীর্থ কাইরন পোলার্ডের। গেইলের 14,000 এসেছে 423 ইনিংসে, পোলার্ড ওই রান করতেই খেলেছেন 484 ইনিংস। তিনে থাকা শোয়েব মালিকের রান 10,741। টপ অর্ডার ব্যাটসম্যান হয় যদিও বড় ইনিংস খেলার সুযোগ বেশি পেয়েছেন গেইল, তবে তার শ্রেষ্ঠত্ব নিয়ে সংশয় নেই এতটুকুও। মাইল ফলক ছুঁয়ে 41 বছর বয়সী ব্যাটসম্যান বললেন এখন তার লক্ষ্য 15,000কেও ছুঁয়ে ফেলা। এ প্রসঙ্গে গেইল বলেন 14,000 টি টোয়েন্টি রান করতে পারা দারুণ অর্জন, এখন আমার নিজেকে লক্ষ্য দেওয়া উচিত 15,000-এর। প্রথম ব্যাটসম্যান হিসেবে 14,000 রান করতে পারা খুবই তৃপ্তির, আশা করি আরও অনেক রান আসবে এবং দেখিয়ে দিতে পারবো এখনও আমার সামর্থ্য কতটা আছে। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।